বিরতির পর স্বাগত। টানা কয়েকদিন বৃষ্টিপাত এবং বর্ষাঘাতে কয়েক জায়গায়, বিশেষ করে বিভিন্ন কর্পূক মহকুমায় বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। ইতিমধ্যেই খবর যে বৃষ্টি এবং তুফানের ফলে মানুষের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। কর্পূক ব্লকের অধীন ওয়েস্ট মানিক্য দেওয়ান এডিসি ভিলেজ এবং ধনচন্দ্র ওচয় পাড়া সহ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে। দুটি পরিবার ভদ্রপতি উচাই এবং মালানিত উচাই, তাদের বাড়িতেও বিশেষ করে ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা ঘর একেবারে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মত বিনিময় করেছেন স্থানীয় নেতৃত্বরা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করা হবে এমনটাই আশ্বাস দিলেন মথার নেতৃত্বরা। কি বলছেন তারা শোনাবো। হাম ভাই সিন্তিনি গুণচন্দ্র পাড়া ও ভাই সবাই যাক দনচন্দ্র উচুই পাড়া ও নুই চীন উচুই সমাজ নি বিনি নক নাই দি নক পুরা মিয়া নবার পতর ফাই নাই পুরা তিন রক খুবই তেলাম থেকে নব রক নষ্ট হইছা গাই চিনি বুকুব যোগ নরক মুগুই মান খানা গা গেছেন খানাকা মিয়া গে তো সুন পূর্ব মানিক কব সুন ভিজিট খেলাইকে আনকে আরো প্রায় 12টা নখ গে চিনি পশ্চিম দিকে ও 2টা নখ গে কনই নখ ও কাইসা আঙ্কে কোনো মতে তিন কিসাম রক না ওই বরফ বুলাইকা গে বুলাই মানি পরে ও বড় আরো নখ কোনো মতে ফুলাইকা গে ও মুখে বই মালিয়া হাইপানো সুন SDM অফিসে সুন ইনফরমেশন দিখা গে রিউইনে সুন ভিজিট খেলাইনে ফাইকা গে মিয়া যত জাগানো সেম প্রবলেম চিন করবো সাবডিভিশন তো পুরা কারেন্ট রেঙি থাকা কারণ পুরা কারেন্ট খুঁটির বাই বাই নাই ইয়াং নব বাই বাই যাক পুরা মিয়া পুরা সালটা পুরা বিজি মিয়া তো আরো সকালে আবার তিনি সপাইকা তিনি সঙ্গে নাই থাকা গে সঙ্গে আশ্বাস রেখা বরম বরম মান খাই বাইকে সঙ্গে রুনাই বরম সঙ্গে নাই নাই এই বরম আগে অমর রাজাক দঙ্গ কিছু নব রকম বাহিকে নব কোথাল রিমান তাব তো চিনি সরকার দমাবা যেন বরং নব কোথাল রিমান বাকি বছর ট্রাই খেলাইনাই চিনি বুকুর জন্য অব সরকারি নগ আই ওয়াই নক ফান মাতং সুন অবন সুন চেষ্টা খেলাইনাই গে অর চিনি সাংগ্রাক চিনি ভাইস চেয়ারম্যান দঙ্গ চিনি অর অবশ্যই সমাজ নেই। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। কর্পূক মহকুমায় পূর্ব এবং পশ্চিম বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি সব থেকে বেশি। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মত বিনিময় করলে নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক দিক থেকে সাহায্য করা হবে, অর্থাৎ ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ইতিমধ্যে পরিদর্শন করতে তেপরা মথার নেতৃত্বরা যাচ্ছেন, কথা বলছেন ক্ষতিগ্রস্তদের সাথে। এবং যে কাঁচা ঘর ইতিমধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে এই ঝড় বৃষ্টিতে, সেই কাঁচা ঘরকে কিভাবে পুনরায় তৈরি করা যাবে বা পাকা ঘর তৈরি করতে কি কি, প্রত্যেকটা বিষয় কিন্তু জানার চেষ্টা করছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।